সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। বৃহস্পতিবার চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 22তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব এবং সানরাইজার্স হায়দ্রাবাদ পরস্পরের মুখোমুখি হয়েছিল। পাঁচটির মধ্যে চারটি ম্যাচ হেরে হতাশ কেএল রাহুলের নেতৃত্বাধীন দলের জয়ের খুব দরকার ছিল। নিখুঁত প্লেয়িং ইলেভেন তৈরির জন্য কিংস ইলেভেন পাঞ্জাব আবার তাদের লাইন আপে তিনটি পরিবর্তন করেছিল এবং অনেকে আশা করেছিলেন যে শেষ পর্যন্ত এই মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ক্রিস গেইল খেলবেন। কিন্তু সকলকে অবাক করার মতো বিষয় হলো ইউনিভার্স বস প্রথম একাদশের অংশ ছিলেন না। কিংস ইলেভেন পাঞ্জাবে যথাক্রমে সরফরাজ খান, হরপ্রীত ব্রার এবং ক্রিস জর্ডানের জায়গায় প্রভ সিমরন সিং, অর্শদীপ সিং এবং মুজিবুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গেল প্রথম একাদশে খেলতে না দেখে অনেকেই হতবাক হয়ে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলের প্রধান কোচ অনিল কুম্বলে পরিষ্কার জানিয়ে দিলেন যে ঠিক কী কারণে ক্রিস গেলকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে রাখা যায়নি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক অনিল কুম্বলে কী বলেছেন এবং কবে থেকে ইউনিভার্স বসকে তার ভক্তরা মাঠে দেখতে পাবেন। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রধান কোচ অনিল কুম্বলে পাঞ্জাব ও হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারদের সাথে কথা বলার সময় জানিয়েছিলেন, ক্রিস গেইল এই মরশুমে প্রথমবারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্লেইং ইলেভেনে থাকবেন। তা পুরোপুরি ঠিকই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। স্পষ্টতই ক্যারিবিয়ান এই কিংবদন্তি ফুড পয়জিংয়ে আক্রান্ত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত প্রথম একাদশে জায়গা হারালেন। কুম্বলে বলেছেন, আমরা ক্রিস গেইলকে প্লেইং ইলেভেনে চেয়েছিলাম, তবে দুর্ভাগ্যক্রমে তিনি অসুস্থ। এদিকে ক্রিস গেইল কবে থেকে মাঠে ফিরবেন সে সম্পর্কে এখনও কোনো আপডেট নেই। তবে কিংস ইলেভেন পাঞ্জাব কর্তৃপক্ষ ভীষণভাবে আশা করছে যে খুব তাড়াতাড়ি গেইল সুস্থ হয়ে আবুধাবিতে শনিবার বিকেলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে পারবেন। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর সময়ই বলবে গেইল সুস্থ হয়ে কলকাতার বিরুদ্ধে খেলতে নামেন কি না। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।